যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন মার্কিন লেখিকা ইজ ক্যারল। 1990-এর দশকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি। যৌন নিপীড়নের অভিযোগের সময়ের সীমাবদ্ধতা কাটাতে নতুন আইন অ্যাডাল্ট সার্ভাইভার্স অ্যাক্ট কার্যকর হওয়ার পর এ আইনে প্রথম মামলা হলো। প্রতিবেদনে বলা হয়, সীমাবদ্ধতা সংক্রান্ত সংবিধি বা স্ট্যাটিউট অফ লিমিটেশন অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়ে অভিযোগ করা না হলে তার কার্যকারিতা হারিয়ে যায়। যৌন নিপীড়ন ঘটনার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা দূর করতেই নতুন এ আইন। Coming to terms for yourself with what happened to you before you might be ready to really hold the person who harmed you accountable in any kind of public way. এ আইন কার্যকর হওয়ার পর নিউইয়র্কে যৌন নিপীড়নের মামলা করার জন্য এক বছর সময় পাবেন ভুক্তভোগীরা। এর ফলে 18 বছরের বেশি বয়সী কেউ অনেক আগের যৌন নিপীড়নের ঘটনায় মামলা করতে পারবেন। সেই সুযোগটি নিয়েছেন ইজ ক্যারল। অভিযোগকারী এই লেখিকা আমেরিকার একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখতেন। সাম্প্রতিক এক বইতে তিনি লেখেন, 1990 সালে নিউ ইয়র্কে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নারীদের ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করেন তৎকালীন শিল্পপতি ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন। তার দাবি, ওই লেখিকা সম্পূর্ণ মিথ্যা বলছেন। পাল্টা মানহানির মামলাও করেছেন ট্রাম্প। গানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।